আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিরার পোলাও রেসিপি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ চিড়ে নিয়ে নিব। এবার এর মধ্যে পানি দিয়ে ভালো মতো চিড়াটা 2-3 বার একটু ধুয়ে নেব। চিড়াটা পানিতে ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথে 2-3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি একটা ছাঁকনির উপরে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরে হবে সেই জন্য, আর পানিটাও পড়ে যাবে। এদিকে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপের মতো হবে চীনাবাদাম দিয়ে নিলাম। বাদামটা কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে নিলাম। বাদামগুলো আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, আর আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টুকরা দারচিনি, 1টা শুকনা মরিচ, 2 টুকরা লং, 1টা তেজপাতা আর 1টা সবুজ এলাচ দিয়ে নিলাম। এবার এর মধ্যে বড় সাইজের 1টা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে 1/2 চামচের মতো আদা কুচি দিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে নেব। আমি এখানে বরবটি নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি, আর সবগুলো আমি দিয়ে নিলাম। এবার এই সবজিগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিব। এবার এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। 1/2 চামচে কিছুটা কম হবে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। সবজিগুলো যেন অনেকটাই সিদ্ধ হয়ে আসে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। আর যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আগে থেকে সেই পানি ঝরিয়ে রাখা চিড়াটা দিয়ে নিতে হবে। এবার সবজির সাথে চিড়াগুলো ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার আগে থেকে যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে নিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এর মধ্যে 2 চা চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এমনিতেই চিড়ার পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। নেড়ে চেড়ে আর কিছুক্ষণ একটু রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি চুলা অফ করে একটা প্লেটে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।